নদিয়ার কল্যাণীতে বিদ্যালয়ে মধুচক্র, হাতে নাতে পাকড়াও তিন যুবতী ও এক যুবক। ঘটনায় চাঞ্চল্য এলাকায় ধৃতদের গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। ভর সন্ধে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন তিন যুবতী ও এক যুবক। চাঞ্চল্য এলাকায় কল্যাণীর 4 নং ওয়ার্ডে বিদ্যালয়ে মধুচক্র। এমনই ঘটেছে নদিয়ার কল্যাণীর একটি বিদ্যালয়ে। লকডাউনে বন্ধ রয়েছে বিদ্যালয়, এরই আড়ালে চলছে মধুচক্র। একেবারে গ্রেপ্তার হয়েছেন ধৃতরা। বেশ কয়েকদিন ধরে নজরে আসছিল এলাকাবাসীর, কিন্তু বলাতে কোনো লাভ হয়নি। অবশেষে হাতে নাতে পাকড়াও হয়েছেন তারা, ধরে ফেলেছেন এলাকাবাসীরা তিন যুবতী সহ এক যুবককে। ঘটনায় রবিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার কল্যাণীর 4 নং ওয়ার্ডে। নদিয়ার কল্যাণীর 4 নং ওয়ার্ডের সতীমা মন্দির এলাকার এই ঘটনা। মন্দিরের পাশের একটি বিদ্যালয়ে চলে মধুচক্র। বিদ্যালয়ে আসা যুবক যুবতীদের বারণ করেছে এলাকাবাসীরা, লাভ হয়নি, তাই হাতে নাতে পাকড়াও করলেন তাদের। ঘটনায় এলাকাবাসীরা কি জানাচ্ছে সরাসরি? ওটা ছিল এখানে, এটা একটা স্কুল বাড়ি, উষা কেন্দ্রাল গার্লস চিলড্রেন্স হোম, ঠিক আছে। এইবার এইখানে স্কুলের পেছনে লকডাউন বলে স্কুলটা বন্ধ আছে, এর পেছনে মধুচক্র চলছে লকডাউন। ওর বাবা মারা গেল গত মাস দুই হলো, তারপর থেকেই মধুচক্র চলছে। তা আমরা ফলো করছি, তা পরের মাসকে আমি একা দেখিনি, প্রত্যেকেই দেখেছি, সবাই দেখেছি, সবাই দেখে যাবে এরা কারা। একদিন হ্যাঁ একদিন ভরে যায়, দুপুরে আসে, দুপুরে আসে ভরে যায়, এরকম যাচ্ছে। দুপুরবেলা আসে বাইক নিয়ে আসছে, স্কুটি নিয়ে আসছে, দেখছি আমরা। একজন দেখেছে আমাদের এখানে কাকিমা, যে ভোরবেলা একজন একটা মহিলা ছেলে এখান থেকে বেরিয়ে গেছে সাড়ে সময়, বাড়িতে কোনো লোক থাকে না, বাড়িতে তালা দিয়ে, তালা দিয়ে বাড়ি থেকে তালা দিয়ে চলে যায়। আপনাদের দাবি কি? আমাদের দাবি এখানে যেন এগুলো না হয়, কেন আমরা সভ্য করা অসভ্য করা হবে কেন? এগুলো বন্ধ হোক এটাই আমরা চাই। আর অকথ্য ভাষায় তিন গুণ গালাগালি করে, ওর বাবা মারা গেছে সেগুলো নাকি আমরা ইচ্ছে করে মেরেছি। আপনার নাম? আমার নাম কল্যাণীর 4 নং ওয়ার্ডের সতীমা মন্দির এলাকায় বিদ্যালয় মধুচক্রের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে আসে কল্যাণী থানার পুলিশ এবং ধৃত 4 জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।